সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 4ঠাই সেপ্টেম্বর 2021, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে কাবির ডেইরি অ্যান্ড অ্যাগ্রো, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটের পাশেই। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখান থেকে মূলত সারগুরু বিক্রি করা হয়। তো এবার এখানে আসার পর দেখলাম ভিন্ন ভিন্ন সাইজের বেশ কিছু সারগুরু ওনারা কালেকশন করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আরহামাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনার শরীর স্বাস্থ্য ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? জি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো যাচ্ছে ভাই। আচ্ছা, আবার নতুন কতগুলো গরু কালেকশন করছেন? নতুন বেশ কিছু কালেকশন করছি, কিন্তু আপাতত 10টা গরু দেখাবো আজকের পর্বে। 10টা দেখাবেন? আসলে একটা পর্বে অনেকগুলো গরু দেখালে দর্শকও কোনটা রেখে কোনটা নেবে বুঝতে পারে না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো আজকের পর্বে আমরা 10টা গরু দেখাবো, 10টা গরুই আজকের পর্বে থাকবে, পরবর্তী পর্বে আবার দেখানো হবে। জি পরবর্তী পর্বে আবার দেখাবো। 10টা গরু নিয়েছি এবং আপনাদের 10টা 10 রকম। আচ্ছা, তো চলেন গরুগুলো দেখি। আসলে না দেখলে আমরা বুঝতে পারবো না, দর্শকও বুঝতে পারবে না। আমরা গরুগুলো দেখি, আর আপনি এগুলো সম্পর্কে আমাদের একটু জানাবেন। জি চলুন এগুলো দেখাই। আশিক ভাই, শুরুতে চমৎকার যে একটা গরু আমাদের সামনে হাজির করছেন, এটা কোন জাতের গরু? এইটা মূলত একটা গির জাতের একটা সার। এইটা গির্জের মধ্যেও এইটার কালারটা একদমই এক্সেপশনাল। আচ্ছা, দেখেন গরুটা, আপনার কান, তার মাথা, আপনার হচ্ছে শিং, এটা নেপালি গিরের যা বৈশিষ্ট্য থাকে এই গরুগুলোর মধ্যে সেইটাই আছে। এই গরুটার বয়স কেমন আপনার? এই গরুটা এখন পর্যন্ত দাঁত হয় নাই। না, এখন পর্যন্ত দাঁত হয় নাই। এটা একটা ইন্ডিয়ান গির, সবে মাত্র আসছে। গরুটার গাওটাও দিয়ে এখনো মানে সে পরিমাণে ইয়া হয় নাই, দুই চার দিন খাইলে পরে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। এই গিরটার দাম রাখছেন কেমন আপনি? আমি এই গরুটার রেটটা রাখছি 1,27,000 টাকা। 1,27,000 টাকা। কারোর পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে? জি, যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় অবশ্যই কথা বলে নিতে পারবে। এইটা সাইড করে দেন, দুই নাম্বারটা দেখাই। তো আশিক ভাই, এই পাশে দুই নাম্বার যার একটা চমৎকার গরু নিয়ে আসছেন, এইটা কোন জাতের গরু? এইটাও মূলত একটা গির জাতের একটা সার। জি, গির জাতেরই একটা সার। দেখেন গরুটা সুস্থ সবল এবং সৌন্দর্য আকর্ষণীয় গরু। এগুলা গির গরুর মেন সৌন্দর্য থাকে তার মাথা এবং কানে। জি, গির গরুগুলার মেন সৌন্দর্য থাকে তার মাথা এবং কান, এগুলার সব বৈশিষ্ট্যটাই এই গরুগুলার মধ্যে আছে। এই গরুটার বয়স কেমন? এই গরুটার বয়স আপনার হচ্ছে, এইটাও এখন পর্যন্ত দাঁত হয় নাই। এখন পর্যন্ত দাঁত হয় নাই। যদি কোনো দর্শক ভাই নেয়, 2022-এ ইনশাল্লাহ গরুগুলো রেডি করা সম্ভব। এইগুলো 2022 সালের প্রজেক্ট। এটা সিরিয়ালের দুই নাম্বার গরু, দাম রাখছেন কেমন আপনি? আছি এই গরুটা দুই নাম্বার গরু। আমি এই গরুটার রেটটা রাখছি 1,30,000 টাকা। 1,30,000 টাকা সিঙ্গেলি নিলে? জি। আর এক এবং দুই একসঙ্গে নিলে কেমন দাম রাখবেন? আসলে সেটা যদি কোনো দর্শক ভাই নেয় তার সেই হিসাবে আমি বলে দিব, আলোচনা করে বিক্রি করবেন। জি, আলোচনা করে বিক্রি করব। এই গরুটাও সাইড করে দেন, তিন নাম্বারটা দেখাই। তো আশিক ভাই, তিন নাম্বার যার একটা পাকরাইস টাইপের গরু রাখছেন আমাদের সামনে, এটা কোন জাতের গরু? এইটা মূলত এটার জাতটা হচ্ছে রাথি। রাথি গরু? জি, রাথি জাত। গরুগুলা একদম সুস্থ সবল এবং এর জাত মান, এটা মানে শাহী পাকিস্তানি শাহিওয়ালের যে ইয়া থাকে, হ্যাঁ, সৌন্দর্যের মধ্যে পাকরাইস টাইপের গরুগুলো সেই সৌন্দর্য এটার মধ্যে আছে। দেখেন নাভিটা, এগোটা কিন্তু ত্রিপুল নাভি, মানে ডাবল নাভির থেকেও এইটা হচ্ছে বড়। তো এই গরুটার বয়স কেমন? এই গরুটা বয়স 14-15 মাস হবে। 14-15 মাস হবে? জি, 14-15 মাস হবে। সিরিয়ালের তিন নাম্বার গরু, এটা দাম রাখছেন কেমন আপনি? আমি এই গরুটার রেটটা রাখছি 1,10,000 টাকা। 1,10,000। সাইড করে দেন, চার নাম্বারটা দেখাই। জি, চার নাম্বার গরুটা আমি দেখাই। তো আশিক ভাই, এই বছর চার নাম্বার যে আগেরটার মতোই আর একটা গরু রাখছেন আপনি, এটা কোন জাতের গরু? এইটাও মূলত এটাও রাথি জাত। এটাও মূলত রাথি? জি, এটাও কিভাবে বুঝছেন? আসলে এই জাতটা আমি ইউটিউবে সার্চ দিছি, দিয়ে সাইডে এটা দেখছি আসলে এই গরুটার জাতটা কি। আগে আমরা পাকিস্তানি শাহিওয়াল বলে ইয়া করতাম, সেটা গরুটা আপনার পাকিস্তানি শাহিওয়াল, কিন্তু এটার মধ্যেও জাত আছে। আচ্ছা, এই গরুটার বয়স কেমন আপনার?
এই গরুটার বয়স 14-15 মাসের মতো হবে। 14-15 মাসের মতোই হবে। জি 14-15 মাসের মতো হবে। সিরিয়ালের 4 নাম্বার গরু এটা, একটা নিলে কেমন দাম? এই গরুটা একটা নিলে পরে এইটার আমি রেটটা রাখছি 1,05,000 টাকা। 1,05,000 টাকা দাম রাখছেন। পুরো দর্শকের পছন্দ হলে আপনার সাথে দরদাম করে নিতে পারবে। জি অবশ্যই, একটু হালকা পাতলা দরদাম করে নিতে পারবে। দেখেন গরুটা কিন্তু আপনার মাথার গেটআপ দিয়ে মাথাটা বেশি সুন্দর, মাথাটা সুন্দর এবং প্লাস নাভিটাও সব থেকে বেশি সুন্দর। দেখেন নাভিটা গরুগুলা কিন্তু ডাবল নাভি। আগে পাকিস্তানি গরুগুলা কালেকশন করছি কিন্তু নাভিটা আপনার হয়তো বা সিঙ্গেল হয়েছে কিন্তু আসলে ডাবল নাভি গরুগুলা খুব কম পাওয়া গেছে। এই গরুটা একটু সৌন্দর্য, এটার দাম রাখছেন কেমন আপনি? এটা 1,05,000 টাকা রাখছি। এই 4 নাম্বার গরুটাও সাইড করে দেন, 5 নাম্বারটা দেখাই। এই পাশে 5 নাম্বার যার একটা ব্যতিক্রমী কালারের গরু রাখছেন আপনি, এটা কোন জাতের গরু? এটা মূলত পাকিস্তানি সাইহল। গরুটা দেখেন এর গলার ঝোল, তার মাথা, নাভি কালার দিয়ে সব থেকে মানে এক্সেপশনালের মধ্যে। আগেরগুলা ছিল আপনার সাদা পাকড়া, এটা হচ্ছে কালো পাকড়া। কিন্তু গরুটা একদম বাচ্চা গরু, গরুটা সুস্থ সবল এবং এর গলার ঝোল টুল দিয়ে সব থেকে এক্সেপশনালের মধ্যে সৌন্দর্যের মধ্যে পাইছে। সিরিয়াল নাম্বার এটার 5, বয়স কেমন? এটার বয়স আপনার 14-15 মাসের মতো হবে। 14-15 মাসের মতো হবে। জি এইটা 5 নাম্বার গরু, একটা নিলে কেমন দাম? এই গরুটা একটা নিলে পরে আমি এই গরুটার রেটটা রাখছি 95,000 টাকা। 95,000 টাকা। জি এটাও সাইড করে দেন, 6 নাম্বারটা দেখাই। জি 6 নাম্বার গরুটা দেখাই। তো আশিক ভাই, আপনি শুরুতে 6 নাম্বার যে গরুটা আপনি রাখছেন এটা কোন জাতের গরু? এইটা মূলত কি জাতমান দর্শক ভাইরা দেখলেই আর কি বুঝতে পারবে। গরুটা কালার আপনার পাও চারটা, কত বড় একটা গরু হবে। এবং এটা সব থেকে বেশি এক্সেপশনাল এটা কালারটা। কালারটা? জি। আচ্ছা এই গরুটার বয়স কেমন? কালাল পাও চারটা অনেক মোটা। এটা বয়স 12-14 মাসের মতো হবে। 12-14 মাসের মতো হবে। জি তো এইটা 6 নাম্বার গরু দাম রাখছেন কেমন আপনি? আসলে এই গরুটা একটা মানে বাচ্চার মধ্যে সব থেকে হাই কোয়ালিটির বাচ্চা। আমি এই বাচ্চাটার রেটটা ভালো বলতেই হবে নিঃসন্দেহে, একটা এ গ্রেডের সার বাচ্চা। জি এই বাচ্চাটা রেটটা রাখছি আমি 1,35,000 টাকা। 1,35,000 টাকা। কারো পছন্দ হলে আপনার সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে পারবে। এই পাশে সিরিয়ালের 7 নম্বর যার একটা গরু রাখছেন আপনি, এটা কোন জাতের গরু? এটা মূলত সাইহল জাতের একটা গরু। কালারটা একটু, এইটা কালারটা একটু ভিন্ন। এটা কালারটা আছে কালো পাকড়া। গরুটা দেখেন এইটার এক্সেপশনাল একটা জিনিস, সেটা হচ্ছে যে এইটার শিংটা, এটার মাথা, মাথা এবং শিং, এটার মাথার হচ্ছে অরিজিনাল যে সার মাথাগুলো থাকে এটা সেই সার মাথার আর কি একটা গরু। গরুটা সুস্থ সবল, সবে মাত্র একটা দাঁত ভাঙছে। একটা দাঁত ভাঙছে? জি একটা দাঁত ভাঙছে। গরুটা 7 নাম্বার গরু, এটা দাম রাখছেন কেমন আপনি? এই গরুটার রেটটা রাখছে আমি 1,32,000 টাকা। 1,32,000 টাকা। কোনো দর্শকের যদি পছন্দ হয় আপনার সাথে দরদাম করে নিতে পারবে। 7 নাম্বার গরু ছিল এটা, অবশ্যই নিতে পারবে। দেখেন গরুটার আপনার মাথা চুটের উপরে পাকড়া এবং নাভিটা ডাবল নাভি। আচ্ছা তো এটাও সাইড করে দেন, 8 নাম্বারটা দেখাই। জি 8 নাম্বার গরুটা দেখাই। তো আশিক ভাই, এই পাশে 8 নাম্বার যে গরুটা রাখছেন আপনি এটা কোন জাতের গরু? এটা মূলত ব্ল্যাক সাইহল। এটা ব্ল্যাক ব্যান্ড সাইহল। দেখেন গরুটা আপনার গলার ঝুল দিয়ে চিত্রা এবং আপনার হচ্ছে উপরের চুট, নাভিটা ডাবল নাভি এবং বাচ্চা টাইপের গরু। এই গরুটার বয়স কেমন? গরুটার বয়স আপনার এই 17-18 মাসের মতো হবে। 17-18 মাসের মতো হবে। গরুটা একদম এক্সেপশনাল গরু, সৌন্দর্যের মধ্যে পারফেক্ট। এই গরুটা আমি মানে এক্সেপশনাল ভাবেই রাখছি আর কি। দাম রাখছেন কেমন? এই গরুটার রেট রাখছি 1,32,000 টাকা। 1,32,000 টাকা। দাম কম বেশি যাই হোক আশিক ভাই, আপনার গরুগুলো আসলে সুন্দরকে সুন্দর বলতেই হবে। দাম কম বেশি যাই হোক গরুগুলো বেশ সুন্দর ছিল। তো চলেন এবার 9 নম্বর গরুটা দেখাই। জি আশিক ভাই, এই পাশে 9 নম্বর যার একটা লালচে গরু রাখছেন আপনি, এটা কোন জাতের গরু? এইটা মূলত একটা সাইহল 100 মানে ফার্স্ট ক্লাস সাইহল যেগুলো থাকে এইটারই সাইহলের একটা বকনা, একটা বকনা বাচ্চা। বাচ্চাটা একদম সুস্থ সবল, সৌন্দর্যের মধ্যে খুবই সুন্দর মানের। এই বাচ্চার বয়স কেমন? এই গো বাচ্চাটার বয়স 8-9 মাসের মতো হবে। 8-9 মাসের মতো হবে। জি সিরিয়ালের 9 নাম্বার বাচ্চা, এটা দাম রাখছেন কেমন আপনি? এই বাচ্চাটার আমি রেটটা রাখছি 66,000 টাকা। 66,000 টাকা। জি এটাও সাইড করে দেন। সবশেষ 10 নাম্বার গরুটা এবার দর্শকদের দেখাই। জি 10 নাম্বার গরুটা দেখ। আশিক ভাই, এই পাশে 10 নাম্বার সুন্দর করে যে আরেকটা সাদা কালারের গরু রাখছেন আপনি, এটা কোন জাতের গরু? এইটা মূলত একটা সাইহল একটা বকনা। সাইহলের একটা বকনা, সাদা কালারের।
সাদা কালার, একটা একদমই এক্সেপশনাল। আচ্ছা, পুরোটা দেখেও যে কারো পছন্দ হওয়ারই কথা। তো এটার সিরিয়াল নাম্বার হলো 10। এই বকনার বয়স কেমন? এই বকনাটার বয়স, এটা রেডি বকনা, এটা যে রেডি বকনা যখন যে কোনো মুহূর্তে হিটে আসতে পারে। দাঁত হয় নাই তো? না, এখনো দাঁত হয় নাই। আচ্ছা, তো এটা আপনার সবশেষ আকর্ষণ ছিল সিরিয়ালের 10 নম্বর গরু। দাম রাখছেন কেমন আপনি? আমি এই গরুটার রেটটা রাখছি 135,000 টাকা। 135,000 টাকা। কারোর পছন্দ হলে আপনি তাকে গরুটা দিতে পারবেন? জি, যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় অবশ্যই দিতে পারবো, কিন্তু গরুটা দেখেন একদমই এক্সেপশনালের জন্য রেটটা একটু তুলনামূলক বাড়তি লাগে গেছে। কিন্তু আপনার এরকম যদি লাল কালার হয়ে থাকে তাহলে ওইসব গরুগুলার কিন্তু আবার রেটটা একটু কম। আজকে আপনার একটা কথার মিল পেলাম, শুরুতেই বলছিলেন 10টা গরু 10 রকমের। আপনার গরু যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন, এবার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে যদি শেষ করতেন। আসলে দর্শক ভাইদেরকে এখন কোনো কিছু বলতে হয় না, সবকিছুই দর্শক ভাইরা আসলে দেখতে দেখতে সবকিছুই শিখে ফেলছে, এবং আমাদের আর কোনো কিছু বলার নেই, সব কিছুই আর কি গরু দেখার মাছ থেকেই বলে দিই। তারপরেও যে গরুগুলো দেখালাম এর থেকে আপনার ভালো জাত মান চেষ্টা করবো আরও একটু ভালো করার জন্য, কালেকশন গুলো করার জন্য। সব থেকে আমার কথা হচ্ছে যে আমি মানুষ ছোটো, সব থেকে আকর্ষণীয় গরুগুলো কালেকশন করবো, এক্সেপশনাল গরুগুলো ইনশাল্লাহ সবসময়ের জন্য করিও সেটা। দর্শক ভাইরা দেখলেও বুঝতে নাই। তো এই ছিল আপনার গরু যেগুলো দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন। জি, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এত সুন্দর সুন্দর কিছু গরু কালেকশন করার জন্য আর আমার দর্শকদের সেগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।